হঠাৎ করে আমাদের পরিকল্পনার পরিবর্তন ঘটে। এক জায়গায় চিন্তা করি ব্লগ করতে যাব, কিন্তু ওই জায়গায় ওদিন ছুটির দিন হওয়াতে এত বেশি পরিমাণ ভিড় ছিল যে আরও এক দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। তাই আমাদের পরিকল্পনা পরিবর্তন করে আমরা অন্য জায়গায় চলে যাই। তো বৃষ্টি বৃষ্টি আবহাওয়া আর ফাঁকা রাস্তায় তো চলে যাই আরেক দিকে। আর এই যে এত সুন্দর মেট্রো রেল আমাদের মিরপুরে, এই যে দৃশ্য দেখতে দেখতে একটা মনে অন্যরকম শান্তি নিতে নিতে খুঁজতে থাকি আজকে কোথায় খাবো আর আপনাদেরকে কোথায় ব্লগ করে দেখাবো। অনেক ঘোরাঘুরি হলো, চিন্তা করলাম একটা ফুড ব্লগ হয়ে যায়। আজকে ছুটির দিন আর ছুটির দিনে তার মধ্যে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, কেউ বাসায় খিচুড়ি খাচ্ছেন, কেউ বাইরে কোথাও খাচ্ছেন। আমরাও চিন্তা করলাম আজকে বাইরে চলে আসি। মিরপুরে রাইনখোলা বাজারের পাশে অবস্থিত চিড়িয়াখানা রোডে খুলনা হোটেল, এটা চুই গোস্তের জন্য মূলত অনেক বিখ্যাত। এখন আপনাদেরকে দেখাবো যে এখানকার আসলে কেমন চুই গোস্ত, তারপরে বাকিটা দেখবেন। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আপনি বেছে বেছে নিতে পারবেন। আচ্ছা ভাইয়া, ভর্তাগুলো কি যদি শুটকে ভর্তা, চিংড়ি ভর্তা, কাকি ভর্তা, উইসিম ভর্তা, কি কি উইসিম, আচ্ছা উইসিম, কালো জিরা ভর্তা, ডাউন ভর্তা, ইলিশ ভর্তা, বেগুন ভর্তা, পেঁপে ভর্তা, সরিষা ভর্তা, কলা ভর্তা, আলু ভর্তা। আলু ভর্তাটা 10 টাকা, বাকি যেটাই খাবো ওটার প্রাইস 20 টাকা। এখান থেকে যেটাই নেবেন বাছাই করে নেওয়ার কোন অধিকার আছে বা রাইট আছে? রসুন, এটা হলো চুল, এটা হলো চুল, মজাটা পাইতেছি না, ওই ঝোলটা বেশি ভাত নাও লাগবে। মজা সেই চুই।
আর একটা মশলা, ঝালের জন্য ব্যবহার করা হয়। এই ঝালটা মরিচের মতো সাথে সাথে পাবেন না, খাওয়ার কিছুক্ষণ পর এখন ভর্তাছে। সেরকম মাশাল্লাহ জলপেশ খাওয়া দাওয়া হয়েছে। আমি ভাতের মানুষ না, আমি ভাত তেমন খেতে পারি না, তারপরেও খুব মজা করে খেলাম। আপনারা মিরপুরে বাসি যারা আর বাইরে থেকে যারা বিভিন্ন জায়গায় খাবার টেস্ট করতে চান, অবশ্যই এই চিড়িয়াখানা রোডে, মিরপুর এক চিড়িয়াখানা রোডে অবস্থিত খুলনার চৈবস্তার দোকানে অবশ্যই এই হোটেলে অবশ্যই আসবেন। চৈবস্তটা একবার ট্রাই করে যান, খাবার অনেক মজা। আমাদের বললাম তো আগে আমাদের ছোট হোটেল ছিল, এখন বড় করছি। ষোলো সালে আমরা চালু করছিলাম, ১৬ সাল থেকে তখন আমাদের ওই সাইডে ছোট হোটেল ছিল, এখন তখন 20 জন লোক বসতে পারত, আল্লাহ দিলে এখন 60 জন লোক বসতে পারে। আলহামদুলিল্লাহ আমরা অরিজিনাল খুলনার বাবুসি, আমাদের আমরা খুলনার মানুষ, আমাদের খুলনার ওয়েটার, আমাদের সবই খুলনার, আর তাছাড়া আমাদের সুইটাও দেখবেন যে অনেক সফট, সুইটা খাই অনেক সফট, আর অনেক জায়গায় খাবেন দেখবেন সুইটা অনেক কাঠের মতো শক্ত, মানে এটা যে চুই না গাছের, মানে একটা কাঠ বোঝা যায় না। অনেক লোকজন আসে বাইরে থেকে, অনেক লোকজন আসে মিরপুরে, আমরা মিরপুরে আমরা সরব করব। এরপর মিষ্টি লোভি চলে আসি আরেকটি জায়গায়, এটারও বিস্তারিত সবকিছু বলছি আপনাদেরকে। ভাতটা খেয়ে এখন খুব মানে মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছা লাগে, তো ওইটা ওই চিড়িয়াখানা রোডের খুব কাছে, এটা হচ্ছে 1 নম্বর সনি হলের এই জায়গায়, এখানে হচ্ছে এখন সনি হলের এখানে কিছু ফুড কোর্ট আছে একসাথে, এইখানে এখন 3টা দোকান নতুন দেওয়া হচ্ছে, এই 3টা থেকে 3 টাইপের আইটেম ট্রাই করবো, ডেজার্ট জাতীয় কিছু, তো ওগুলো খাবো আর কি, আপনাদের সাথে দেখাবো, এখানে যদি আসেন তো এগুলো ট্রাই করবেন। এই দোকানের অধীনে উদ্বোধন হয়, তো আমরা ভাগ্যক্রমে মিলারটা পেয়ে যাই, সেটাতে শরিক হই। মিলার শেষের পর ওখান থেকে আমরা যে ওদের শাহী টুকরাটা সেটা অর্ডার দিই, আমি এর দামটা একদম ভুলে গেছি, সম্ভবত 25 বা 30 টাকা। Thank you.
খাওয়া দাওয়া শেষ, অনেক ডেজার্ট খাওয়া হয়েছে, শেষ। টাটা আল্লাহ হাফেজ। আশা করি ব্লগ ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।